অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে দিনে দুপুরে হাজারো মানুষের চোখের সামনে তুই একজন শিক্ষককে খুন করেছিস, ভেবেছিস কি তুই দেশে আইন নেই, পুলিশ নেই, বিচার নেই? সাব ইন্সপেক্টর শকত বলছি, এখনো সময় আছে, জুলমতের উপর থেকে মামলা তুলে নাও। তোমার মাসুম সন্তানদের এত তাড়াতাড়ি এতিম করে দিও না ইন্সপেক্টর। আমার সন্তানদের এতিম করে দেবার আগে আমি তোকে নিশ্চিন্ত করে দেব। বল হারামজাদা, কে তুই? অধমের নাম মনসুর আলী খান, পেশা ব্যবসা। আপনার চরণে নিবেদন করছি। আমার ছোট ভাই জুলমত একটা খুনের মামলায় জড়িয়ে পড়েছে, শুনেছি কেসটা এখনো আপনার হাতে। আপনি ইচ্ছে করলেই। আপনি ভুল জায়গায় এসেছেন মিস্টার খান, আমি পাবলিক প্রসিকিউটর। অপরাধী যাতে শাস্তি পায় সেই দায়িত্ব আমাকে সরকার থেকে দেয়া হয়েছে, অপরাধীকে মুক্ত করা নয়। সুতরাং আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। পারবেন, পারবেন। একটা প্রাচীন প্রবাদ আছে, টাকা দিলে নাকি বাঘের চোখও পাওয়া যায়। শুধু চোখ কেন, আজকাল হয়তো একটা আস্ত বাঘও কিনতে পাওয়া যায়, কিন্তু খুনিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানো যায়। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, আপনি আসতে পারেন। তাহলে আমার শেষ কথাটাও জানিয়ে যাচ্ছি, আপনার যেখানে শেষ আমার ঠিক সেখান থেকেই শুরু। মামুনি, আমার জন্মদিনের কেকের অর্ডার দিতে যাবে না? বলো না মামুনি, যাবে না? যাবো মামুনি, আগে যাও হাত মুখ ধুয়ে কিছু খেয়ে। আচ্ছা। আপনার হাত থেকে বিনা সাজায় রেহাই পাইনি। ব্যারিস্টার রাবিয়া চৌধুরী আপনার চেষ্টা করবে। থ্যাংক ইউ। হ্যালো মামুনি, আমাকে নিয়ে যাও মামুনি, আমার ভয় করছে, ওরা আমাকে মেরে ফেলবে মামুনি। আপনার যেখানে শেষ আমার সেখানেই শুরু। এবার বলুন আপনি আমার প্রস্তাবে রাজি আছেন? রাজি না হলে কি করবে? আমার মেয়েকে মেরে ফেলবে? তাহলে তাই করো, ওকে মেরে ফেলো, আমি এক ফোঁটা চোখের জল ফেলব না। আইন আমার কাছে সন্তানের চেয়েও প্রিয়, আইনের জন্য যদি একমাত্র সন্তানকেও হারাতে হয় তো আমি আইনের সাথে বেইমানি করতে পারবো না। দুনিয়াতে অনেক মা দেখেছি ম্যাডাম, কিন্তু আপনার মতো নিষ্ঠুর মা একজনও দেখিনি। আমার নিজের মাও এত নিষ্ঠুর ছিল না। আদালতের রায় পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড বাই, ছেলে আটকে রাখ। রাবিয়া, আইনকে সম্মান দেখাতে গিয়ে আমার নীলাকে তুমি খুনির হাতে তুলে দিলে। তাই দিলাম। সম্রাটকে মনে করে স্কুলে নামিয়ে দিও, দেখো আবার ওকে নিয়ে কোর্টে গিয়ে হাজির হইও না। আমাকে এত ইরেসপন্সিবল মনে করো নাকি? খোদাহাফেজ। খোদাহাফেজ। তুমি কোর্টে যাচ্ছ জুলমতকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করতে, আর আমি এসেছি তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে। একজন পুলিশ অফিসারকে ভয় দেখাতে এসেছো? আমি নিজে ভয় পাই না, কাউকে ভয়ও দেখাই না।
আমি যা বলি তাই করি। দাঁড়িয়ে দেখছিস কি, সবগুলোকে খতম করে দে। পালিয়ে পালিয়ে যাও, আমার কসম লাগে, ওদের নিয়ে পালিয়ে যাও। সন্তোষকে ঢেকে রাখা যায় না শয়তান, জনতা একদিন তোর মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। জনতার সাথ কোনোদিন পূর্ণ হবে কিনা জানি না, তবে মৃত্যুর আগে তুই দেখে নে আমি কে। শয়তান, শয়তানের বাপ। আদালত তো মিস্টার শকত জামিলের জন্য অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে পারে না মহামান্য আদালত। অপেক্ষা অবশ্যই করতে হবে মহামান্য আদালত, একজন হত্যাকারী আইনের হাত থেকে এভাবে বেঁচে যেতে পারে না। আইন আপনার হাতের পুতুল নয় মিসেস চৌধুরী, যে আপনি যা বলবেন আদালত তাই মেনে নেবে। দাঁড়ান, মহামান্য আদালত, শকত জামিল আদালতে উপস্থিত। তার নিজের রক্ত, তার রক্ত লেখা জবানবন্দি নিয়ে আদালতে ছুটে এসেছে। সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ সাপেক্ষে স্কুল শিক্ষক মহিউদ্দিনকে হত্যার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি আইনে 302 ধারা অনুযায়ী আসামি জুলমতকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। মেয়েটা কোথায়? কালু বেইমানি করে মেয়েটাকে নিয়ে পালিয়েছে। তুমি ওকে ভালো রেখো। আহ
আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। আইসক্রিম, আইসক্রিম ভাইয়া, আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? হুম, কিন্তু পয়সা তো মার কাছে। মা পয়সা দেয় না। মা যখন তোকে না করেছে তখন আমাকেও দেবে না। আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। কি মুশকিল, কাঁদিস না তো। দাঁড়া, পয়সা কোথায় পেলি বাদশা? তোমার আঁচল থেকে। কি বললি? তুই মায়ের আঁচল থেকে পয়সা চুরি করেছিস? তুই ভুলে গেছিস তুই কার ছেলে? তুই চোর, তোর মতো ছেলে আমার দরকার নেই। এই যে ঠিকাদার সাহেব ডাকছেন মজুরি নিতে, এসো। কি সুন্দর হাত, এই হাত দিয়ে তুমি ইট ভাঙছ? না না না, হাত ছেড়ে দিলেই তো আবার ইট ভাঙবে, আর আমার বুকে ফোসকা পড়ে জ্বালা করবে। তার চেয়ে আমাকে ধরে থাকতে দাও, আদর করতে দাও। চর মারলি, জ্বালা তো আরো বাড়িয়ে দিলি। আমি তোকে ছাড়বো না।
সময় থাকতে বস্তি ছেড়ে কেটে পর, নইলে এমন সাইজ করব নিজেকে চিনতে পারবি না, বেনাম বাদশাহ। নোটিশ, জঙ্গমাস্তানকে নোটিশ। মালপত্র কই? কিসের মালপত্র? আমি কি জানি, বাদশা ভাই পাঠাইলো, মানে মানে কাইটা না বললে রাম ধুলাই দিব। আরেকবার ওই নাম উচ্চারণ করবি তো আমি তোকে জানে মেরে ফেলবো। তুই শালা আবার কে? প্রত্যেক লপিচার, এখানে একজন বিখ্যাত লোকের আগমন ঘটবে, তাকে স্বাগতম জানাতে এসেছি। বিখ্যাত লোকটি কে? তোর বাপ। কি বললি শালা? তুই শালা। আমি হাজার শুকর বাবা, তোমার উসিলায় আমাদের জায়গা আবার ফিরে পেলাম। আল্লাহ তোমাকে অনেক বড়। আমার টাকা? নিশ্চয়ই নিশ্চয়ই। নতুন করে ওঠা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পাশে চাঁদের কলঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে ওই নোংরা বস্তি। দূষিত পরিবেশকে সুস্থ করার জন্য ওখানে তোমাকে পাঠানো হয়েছিল, অথচ তুমি পাহাড়ের মতো দেহ নিয়ে একটা ভাড়াটে গুন্ডার হাতে মার খেয়ে পালিয়ে এসেছো। এবারকার মতো আমাকে মাফ করে দিন স্যার, আমি কসম খেয়ে বলছি বাদশার হাত থেকে ওই বস্তি আমি আবার দখল করবো। তুমি দখল না করলেও ওটা দখল হবে, কিন্তু বিদেশ থেকে ফিরে এসে তোমাকে বহাল তুবিতে দেখতে পেলে ড্যাডি আমাকে ক্ষমা করবেন না। সুতরাং
তাই বল, আমি ভাবলাম কিনকি। বল তো কি এনেছি। বারে না দেখে কি করে বলবো? লাড্ডু লাড্ডু গাও। দেবো না, 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 ও ভাবে না, সিস্টেম ডিসিপ্লিন। বাহাদুর নওজওয়ান, কিন্তু স্যার এত কষ্ট করার কোনো দরকার ছিল না। খবর দিলে আমি নিজেই গিয়ে হাজিরা দিতাম। কথাটা এখন বলছো, তখন হয়তো বলতে না। 12 বছর আগে এই মেয়েটিকে তোমরা কিডন্যাপ করেছিলে, মেয়েটি কোথায়? মামুনি, আমাকে নিয়ে যাও মামুনি, ওরা আমাকে মেরে ফেলবে মামুনি। এবার বলুন, আপনি আমার প্রস্তাবে রাজি আছেন কিনা? আপনার খাটুনিটাই বেকার হয়ে গেল স্যার, বহু আগেই আমি ওই দল ছেড়ে দিয়েছি। তাছাড়া কিডন্যাপ করার পর পর কালু নামে একটা লোক ওই মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সত্যি বলছিস? আমার নীলা বেঁচে আছে? যারা ক্রাইম করে তাদেরও একটা ধর্ম আছে মা, বিনা প্রয়োজনে ওরা মিথ্যে বলে না। নীলা বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস না তো বাবা? না মা। মেয়ে মানুষ হয়ে হকটা রংবাজি বাড়ি খড়ে তোমার বাড়ির ধারে দি, কপালে খারাপি না চাও, সামনে থেকে সরে যাও। ওরে দিলদার, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কি এত বড় অপমান? আমরা মশা? তাই কি বোনের আমার, তোমরা সবাই তৈরি হয়ে যাও, এই অপমানের বদলা নিতেই হবে। দিলদার, হ্যাঁ, ওরা কি আমাদের চ্যালেঞ্জ করছে? তাই তো মনে হচ্ছে। সামনাসামনি লড়াই করবে? শেষ পর্যন্ত মেয়ে মানুষের সাথে ফাইট? অবশ্যই। সর্বনাশ হয়ে গেছে, তোর বোনকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাস্তার মাঝখানে গোলমাল করছিলে কেন? গোলমাল কোথায় দেখলে স্যার? আমরা তো স্বামী স্ত্রীতে আপোষে ঝগড়া করছিলাম, তাই না গো? স্বামী স্ত্রী জি আপোষে ঝগড়া করছিলে?
কি করবো স্যার, ওর সাইজটা এরকম, মাথায় ছিট, ইয়ে স্বামী বলে মানতেই চায় না, ডান্ডা মেরে ওকে একটু ঠিক করে দিল স্যার। দেখলেন স্যার, দেখুন আমার দিকে কিভাবে তাকাচ্ছে, এরকম বউ নিয়ে ঘর করা যায়? মুখে যা আসে তাই বলবে না, বিয়ে করেছো বলে মাথা কিনে নিয়েছো নাকি? রাস্তাঘাটে লোকজনের সামনে কেউ ঘরের মুখে ভাবে আবার উল্টা পাল্টা কথা, আমি এমন সাইজ করব? আর একটা কথা বললে দুজনকে হাজতে ভরে রাখবো। স্যার স্যার গো, এবারের মতো মাফ করে দেন গো স্যার, আমার বোন দুলা ভাই দুটোরই হেড অফিসে গন্ডগোল, যখন তখন মাথা গরম হয়ে যায়, ঘর বাড়ি রাস্তাঘাট কিচ্ছু খেয়াল থাকে না, আপনার পায়ে পড়ি গো স্যার। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও এই পাগল দুটোকে, ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি। দেখবেন না স্যার, কোনোদিন দেখবেন না, আমি ওদের ঘর থেকে বেরোতেই দেব না। চলেন দুলা ভাই, চলো আপা চল। বাবা জব্বর বাচ্চা বাঁচা গেল, সত্যি দুলা ভাই তোমাদের দুজনের তারিফ না করে পারছি না, নাটকটা যা জমে উঠেছিল না। আরে তোর বোনকে বল রাস্তাঘাটের ধান্দা ছেড়ে দিয়ে সিনেমায় নাম লেখাতে, ইনকাম বেড়ে যাবে। দেখিস আমার এই অ্যাক্টিং দেখে আবার সত্যি সত্যি ভেবে বসিস না আমি তোর বউ। শোক কত, চেহারার যে সাই, ভুল করে আয়নায় মুখ দেখিস না, আয়না ফেটে চৌচির হয়ে যাবে। হিন্দি সিনেমা ডায়লগ ছাড়ছিস জানিস, তমাম শহরের পুরুষ এই নীলার প্রেমে রাত হাবুডুবু খাচ্ছে। আরে ওই শালাদের মাথা খারাপ হয়েছে, নইলে পচা শামুকে কেউ পা কাটে? চ্যালেঞ্জ করছিস? আহা কি শুরু করলি তোরা, কিছু মনে করবে না দুলা ভাই, আবার দেখা হবে, চলি চল। শালার তোর সাহস তো কম নয়, শেষ পর্যন্ত দারোগার পকেট মেরে সাফ করে দিলি। কি করব, তোর জন্য পা ধরতে গিয়ে তো দারোগার পাছে হাত লেগে গেল, দেখ তো এটা তো কত আছে। জুলি ব্যাগটা ফিরিয়ে দিয়ে, যদি আমাকে, আমি যা বলছি তাই কর। একজন মাস্তানি আর একজনের দু আঙ্গুলের ব্যবসা, চমৎকার, বাঙালি ঘরের মেয়ে হয়ে সব করে বেড়াতে লজ্জা করে না তোমাদের? কি করব স্যার, বাবার ব্লাড ক্যান্সার, চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন চাইলে তো কেউ দেবে না, আমরা দুবোন বাধ্য হই। ভাবছেন আইনের হাত করা থেকে বাঁচার জন্য মিথ্যে বলছি? চলুন না স্যার, নিজের চোখে দেখবেন বাঙালি মেয়েরা কতখানি অসহায় হলে ঘর ছেড়ে পথে বের হয়। জুলি বসুন, তোর সঙ্গে পুলিশ কেন? উনি তোমাকে দেখতে এসেছেন বাবা। মৃত্যুপথ যাত্রীকে আর কি দেখবে বাবা,
দুটি মেয়ের ওপর বোঝা হয়ে আছি, কবে যে ওদের মুক্তি দেব। বাবা ও কথা বলো না বাবা, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। এ অবস্থা কতদিন? অনেক দিন, চিকিৎসার খরচ অনেক। দুদিন ভাত না খেলে হয়তো বাঁচতে পারবে, কিন্তু এক বেলা ওষুধ না হলে। আমি আবার আপনাকে দেখতে আসবো, চলি। ভয় পেলে? এই ধরনের ইয়ারকে আমি পছন্দ করি না। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি ডার্লিং। শামশের, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার সীমানা কতটুকু তা তো তোমার জানা নেই। একি কোথায় যাচ্ছ? দুনিয়ার কোন লাভ স্টোরি আনচ্যালেঞ্জ শেষ হয়নি, তোমাদেরটাও হবে না। জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরে গেছে। জয়েন্টে ব্যথা? বাতে ধরলো নাকি? আর কটা দিন এইভাবে বসে থাকলে একদম বেসাইজ হয়ে যাব। তাই ভাবছি চটপটি আর ফুচকার দোকান দেব, পাবলিকও খাবে আমিও খাবো। তোমাকে একদিন দুলাভাই ডেকেছি বলেই তো তোমার কাছে ছুটে এসেছি। আমার আপন দুলাভাই হলে তুমি এভাবে বলতে পারতে? পারতাম। তোর আপন দুলাভাই হলো আমি তোর বোনকে বাঁচাতে যেতাম না। আরে মাল পানি ঠিকঠাক করে চলে গেল, কিন্তু আমি মাল পানি ছাড়বো না। কসম পয়দা করনে ওয়ালে কি জবাব নেই তেরে বদন কা, কিতনে খুবসুরত চেহরে, তুনে মুঝে খুন কর দিয়া জানে মন। খবরদার কাছে আসবি না হারামজাদা। কোথায়? ওই যে। Thank you.
আমারে দিল তো আওয়ারা, আমি কারো প্রেমে পড়ি না। চম্পায়ঞ্জুর মতো হিরোইন শত শত আমার পিছে ঘরে দেখেও দেখি না। আমারে দিল তো আওয়ারা, আমি কারো প্রেমে পড়ি না। রূপে যেমন আলো আছে, আগুন আছে তেমনি, একাই আছি ভালো আছি, একাই আছি ভালো আছি, চাই না ঘরে নাগিনি। Yes.
ওকে এবারকার মতো মাফ করে দেওয়া যায় না? না মানে বলছিলাম আর একটা চান্স। কি যে বলেন স্যার, আপনি যখন ওকে চিনেন তখন শুধু একবার কেন, ওকে আমি বারবার চান্স দিতে পারি। ওকে বের করে আমার কাছে পাঠিয়ে দাও। হাই রে আতর আলী, থাপ্পড় খেলি মাফ করলি। সুলতানা তোর হলো? আসছি মা। এদিকে আমার ওষুধ খাবার সময় পার হয়ে যাচ্ছে, কোন ওষুধটা দেবো মা? তুমি তাড়াতাড়ি বলুন মা, এখনো অনেক কাজ পড়ে আছে। ওই তো ওই শিশুটা, ক চামচ দেবো? দু চামচ। হা হা করুন। আমি আর কি বলবো মা, আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন। আর দুদিন পরে ওই মেয়েটি বাড়ির বউ হয়ে আসছে। হ্যাঁ বউ হয়ে আসছে, নিশ্চয়ই আসবে। ওরকম মিষ্টি চেহারা সংসারি মেয়ে কটা পাওয়া যায়। তাছাড়া গালের তিলটা ওকে খুব মানিয়েছে, তাই না মা? থাক থাক, আর বলতে হবে না, সব বুঝে ফেলেছি। জানিস ওই মেয়ে কত বড় ধান্দাবাজ? এভাবে বলতে নেই, অমন লক্ষ্মী মেয়ে। পরে সবাইকে চান্স করে রেখে গেছে। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা যে যতই পছন্দ করে থাকো, আমি ওকে একদম পছন্দ করি না। জীবন থাকতেও ওই খান্ডা নেকে আমি বিয়ে করব না। বললেই হলো, ওকেই তোর বিয়ে করতে হবে। তার মানে একজন পুলিশ অফিসার হয়ে ওই ফ্রড চিটকে বিয়ে করবো আমি? ওকে বলে দিও এ বাড়িতে যদি আমার নাকি কান্না কাটতে আসে ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। খেতে আর কি লাভ, কেউ তো আমাদের কান্না দেখতে আসছে না। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? ও আমাকে পছন্দ করে না, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো না। উপায় খুঁজে বের করতে হবে, দরকার হলে আত্মহত্যা করতে হবে।
আমরা আত্মহত্যা করলে আমাদের কথা ওরা জানবে কি করে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই আমার আত্মহত্যার জন্য তোমাকে দায়ী করে গেলাম। নিচে সময় আর ঠিকানা লেখা রইল, কিছু হলে এসে লাশ নিয়ে যেও। ইতি হতভাগিনী জুলি। Shut up!
আপনি তো বাচ্চার মা, আর ও নিশ্চয়ই বাচ্চার বোন। জি, কিন্তু আপনি চিনতে পারবেন না, চেম্বার কথাও নয়, আমিও তো আপনার একমাত্র ছেলে বাদশাকে চিনতাম না। আমার লোকজনের সঙ্গে অনর্থক ঝামেলা বাঁধিয়েছে বলে। আপনি কি বলছেন, আমার ছেলে ঝামেলা বাঁধাবে কেন? বাদশা কারো সাথেও নেই, পাচেও নেই। স্বাভাবিক, স্বাভাবিক, কোনো মাই চায় না তার সন্তান কারো সাথে পাচে থাকুক, কিন্তু দুর্ভাগ্যকে মানুষ ইচ্ছে করলে এড়াতে পারে না। আমি তার চেয়ে বেশি দিচ্ছি। টাকা আপনি ফিরিয়ে নিয়ে যান সাহেব, আমি আমার ছেলেকে ভালো করে জানি, টাকার বিনিময়ে সে কারো গায়ে হাত তুলতে পারে না, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাই তো স্বাভাবিক, কোন মাই বা চায় তার ছেলে ভাড়াটে গুন্ডা হিসাবে টাকা রোজগার করে তার মা বোনকে খাওয়া, তারপর একদিন অন্য এক ভাড়াটে গুন্ডার হাতে খুন হয়ে বেওয়ারিস লাশ হিসেবে রাস্তায় পড়ে থাকুক। ও কথা বলবেন না, আমার ছেলে যদি কোনো অন্যায় করেও থাকে আর সে করবে না, কারো গায়ে কখনো হাত তুলবে না, আমি কথা দিচ্ছি। বাচ্চা আমার একমাত্র ছেলে। একমাত্র ছেলে যখন, আঁচলের নিচে ধরে রাখুন, ঘরে যা শেয়ানা বোন, পথে ঘাটে মাস্তানি করা তার শোভা পায় না। চলি, তুই নাকি টাকার জন্য ভাড়া খাটিস, মাস্তানি করে বেড়াস, বল সত্যি। কি শুনতে কি শুনেছ, ঘরে চলো মা। আগে আমার কথার জবাব দে, এ কথা কি সত্যি? মা বল, আমার চোখের দিকে তাকিয়ে বল, লোকের কাছ থেকে টাকা খেয়ে তুই গুন্ডামি করিস নি? তাহলে
চাকরি বাকরি ব্যবসা এসব মিথ্যে। নিজের মাকে হারাবে পয়সা খাইয়েছিস, মাকে মারতে চেয়েছিস, তাহলে আজ তোর আশা পূর্ণ হোক। আমি তোকে বিশ্বাস করি না। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, জীবনে কখনো কারো গায়ে হাত তুলবি না, গুন্ডামি করবি না। তাই হবে মা, তাই হবে। জীবনে কখনো আমি তোমার অবাধ্য হব না, কোনোদিন না, কোনোদিন না। কখনো বলেনি তুমি? বলনি? তাই কেউ বলেনি? এবার বলো দেখি, হে জালা, আমাদের আর কতদিন সইতে হবে? তুমি আমার মায়ের সঙ্গে দেখা করো। ওরে বাপরে, এই মা! ভয় নেই, ভাইয়াকে বললে মাকে ঠিকই ম্যানেজ করে নেবে। তুমি তো জানো না ভাইয়া আমাকে কত আদর করে। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, জীবনে কখনো কারো গায়ে হাত তুলবি না। তাই হবে মা, তাই হবে। জীবনে কখনো আমি তোমার অবাধ্য হব না, কোনোদিন না, কোনোদিন না। কি বললি? হ্যাঁ মা, বাচ্চা ভাইকে গুন্ডা ধরে মারছে, আর বাচ্চা ভাই কিচ্ছু বলছে না। এইভাবে মার খেতে থাকলে বাচ্চা ভাই মারা যাবে মা। আচ্ছা
ইন্টারনাল হেমারেজ, তাছাড়া আঘাত জনিত অন্যান্য কমপ্লিকেশন, একটা জরুরি অপারেশন করতে হবে। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, নইলে আমরা দুটি ভাই বোন এতিম হয়ে যাব, এতিম হয়ে যাব ডাক্তার সাহেব। এ কি করছেন, উঠুন ডাক্তার সাহেব। এই অপারেশনের খরচ অনেক বেশি, বেশ টাকার দরকার। এত টাকা কত লাগবে ডাক্তার সাহেব বলুন, নিশ্চয়ই আমি জোগাড় করতে পারবো। খুব কম করে হলেও 50-60 হাজার টাকা তো লাগবেই। সাব্বাস বেটা, সাব্বাস। তোমার নিশান আর জবাব নেই, কিন্তু এভাবে নিজেদের লোক বল কমিয়ে ফেললে কি প্রবলেম সলভ হয়ে যাবে মনে করো? ওরা বাদশার কাছে মার খেয়ে ফিরে এসেছে। নটি বয়, মার খাওয়াটা তোদের কাছে নতুন কোনো ঘটনা নয় শমশের, কারণ বাদশা মার খেলেই মনে হতো কোনো ঘটনা ঘটেছে। ড্যাডি? ইয়েস মাই সান, গ্যারেজ আর বস্তির চেয়ে বাদশাকে এখন আমার বেশি দরকার। সামান্য কটা টাকার জন্য তোর মায়ের অপারেশন হবে না, আমি বেঁচে থাকতে তা কি হয়, তুই কোনো চিন্তা করিস না, সব টাকা আমি দেব। হ্যাঁ সত্যি বলছো, সব দেবে? হ্যাঁ দেবো, সব দেবো। এই বাক্সে তো অত টাকা নেই, ভেতরে আয় দিচ্ছি। তুই 5 টাকা আলু পুরি নিয়ে আয়, টাকা নিবি, রানী হবি, আমাকে ভিখারি বানাবি, ভালোবাসা দিবি। হারামজাদা বদমাস, এত অসাহস তোর! ভালোবাসার বদলে চোর। এত বড় কলচা তোর কি করে হলো? আজ তোকে আমি শেষ করে ফেলবো। সুলতানা ভাইয়া, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি মার কাছে চলে যা, আমি আরো টাকার ব্যবস্থা করে আসছি। ঠিক
আন্ডার অ্যারেস্ট। স্যার আমার মা হাসপাতালে ভীষণ অসুস্থ, টাকা জোগাড় করতে না পারলে আমার মা মারা যাবে। যা বলবার কোর্টে বলবে, এখন থানায় চলো। স্যার অবাক হবার কিছুই নেই, একজন রেশন ডিলারকে তুমি খুন করেছো। সময় মতো আমার নকল পুলিশ তোমাকে আমার কাছে না নিয়ে এলে আসল পুলিশ তোমাকে ঠিকই ধরত। পুলিশের হাত থেকে আমাকে বাঁচিয়ে আপনার লাভ? তোমার মাকে বাঁচাতে চাই বলে তোমার মতো সাহসী সন্তানের মা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাবে? নেভার, আমি তা হতে দেব না। ওপেন ইট। নাও, যত খুশি ইচ্ছে হলে পুরোটাই নিয়ে যেতে পারো। এত টাকা? বেশি না, মাত্র 5 লাখ। এত টাকা তো লাগবে না। কত লাগবে তাও আমি জানতে চাই না, আমি তোমার মাকে বাঁচাতে চাই। এর বিনিময়ে আপনি আমার কাছে কি চান? তোমাকে এসো মা।
এসো না। মা, এটা তোমার শোবার ঘর। সুলতানা, এটা তোর। চাকর বাকর আয়া বাবরচি আর দিলদার রইল, এক্ষুনি ডাইনিং টেবিলে তোমাদের নাস্তা এসে যাবে। চট করে হাত মুখ ধুয়ে নাও, আমি চললাম। বাচ্চা শোন, যা শোনা রাতে এসে শুনবো, এখন খুব জরুরি কাজ। কি হলো মা? টেবিলে নাস্তা দেওয়া হয়েছে দিলদার। জি মা। আমার একটা কথা সত্যি সত্যি জবাব দেবে, এত সব কোত্থেকে পেল? তাড়াতাড়ি
বধু করে আমার বাড়ি চলে গেছে মা মা কি করছো তুমি মা শোনো মা মা গো শুনে যা তুমি কি ভাইয়ের সবকিছু জ্বালিয়ে দিচ্ছ হ্যাঁ দিদি 100 বার দেব ও তো এখন অনেক বড় লোক এসব রাখার আর কি দরকার তুমি কি পাগল হয়ে গেলে মা মা টাকার জন্য যে মায়ের কাছে জবানে বর খেলাপ করে সে কুসন্তান আমি ওর ছায়া মারাতে চাই না মা শোনো আমার কথা শোনো নিজের ছেলেকে এমন করে পর করে দিও না মা সরে যা সরে যা মা মা কে তোর মা আমি তোর মা নই আমি তোর কেউ নই তুই টাকা চেয়েছিলি টাকা পেয়েছিস বড়লোক হতে চেয়েছিলি বড়লোক হয়েছিস আর কি চাস বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে মা মা শুধু একটিবার শুনো মা তোমার সাথে আমার অনেক কথা আছে দরজা খোলো মা দরজা খোলো মা তোমার কিছু পায়ে পড়ি দরজা খোলো সরে যাবে সামনে থেকে আমি ওর মুখ দেখতে চাই না মা মা গো শুধু একটি বার দরজা খুলো সারাটি জীবন দারিদ্রের সাথে যুদ্ধ করে আমি কি এই চেয়েছিলাম কোন পাপে আজ আমার এত বড় শাস্তি যার বাপ কোনদিন অন্যায় অবিচার আর পাপকে প্রশ্রয় দেয়নি তার ছেলে আজ কেন এত বড় অমানুষ হলো চলে যা যদি আমার মরা মুখ না দেখতে চাস তোর মরা বাপের কসম লাগে কথা বলো না কথা বলো না বন্ধুগণ আমি আমার একমাত্র ছেলে শমশেরকে দলের পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করতে পারতাম কেউ হয়তো তাতে আপত্তি করতেন না কিন্তু ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থ আমার কাছে অনেক বড় আজ এই শুভ মুহূর্তে আমি চাই বাদশাহ আমার পাশে বসে দলের মুখ উজ্জ্বল করুন তোমার নতুন অ্যাসাইনমেন্ট
ছবিটা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নাও। একটা ক্রাইম সিন্ডিকেটের সদস্য, অথচ ওর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই। আশ্চর্য, কি ব্যাপার, চেনো নাকি? না স্যার, চিনলেও ততক্ষণ হাজতখানায় থাকতো। আমি শুধু নামটা দেখছিলাম, আমার বড় ভাইয়ের নামও বাচ্চ। সম্রাট, ধর ওই অপরাধীকে, ওরা সমাজের শত্রু। ওদের জন্য মা বোনেরা রাস্তাঘাটে চলতে পারে না। সমাজের এই দুষ্ট ক্ষতকে নিশ্চিহ্ন করে ফেল। আচ্ছা, আপনি ভালো করে তাকিয়ে দেখুন তো, রাতের অন্ধকারে আপনার মাথায় পিস্তল ধরে যে পুলিশের হাত থেকে বাঁচতে চেয়েছিল আসামের কাঠগড়ায় দাঁড়ানো লোকটি, সেই লোক কিনা? হ্যাঁ, এই সেই লোক। ভালো করে তাকিয়ে দেখুন। ইওর অনার, আমি ঘটনার দ্বিতীয় চাক্ষুষ সাক্ষী মিস সুলতানাকে সাক্ষীর কাঠগড়ায় উপস্থিত করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মিস সুলতানা, ঘটনাস্থলে তো আপনার মায়ের সঙ্গে ছিলেন। সে রাতে যে লোকটি আপনার মায়ের মাথায় পিস্তল ধরেছিল, এ কি সেই লোক? কি হল, চুপ করে রইলেন কেন বলুন? এই লোকটি কি তো আপনি দেখেছেন? না।
মিস সুলতানা। না, একে আমি জীবনে কখনো দেখিনি। এ সেই লোক নয়। কি বলছেন আপনি? সেই লোক নয়, অথচ আপনার মা। আমার মার চোখে সেদিন চশমা ছিল না, থাকলে এত বড় ভুল হতো না। ইওর অনার, আমি মিস সুলতানার মাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। আবেদন মঞ্জুর করা হলো। দেখুন, আপনি বলেছেন এই লোকটি সেদিন আপনার মাথায় পিস্তল ধরেছিল, অথচ আপনার মেয়ে বলছে এ সেই লোক নয়। এখন আপনি বলুন, আমরা কার কথা সঠিক বলে ধরে নেব? আমার মেয়ের কথা। ও যা দেখেছে ঠিকই দেখেছে, আমি এখন কিছুটা বুঝতে পারছি। এই লোক সেই লোক নয়। না না, উনি মিথ্যে বলছেন ইওর অনার। অথচ এই আদালতে দাঁড়িয়ে উনি বলেছেন, উনি মিথ্যে বলেন না। অর্ডার, অর্ডার! সাক্ষীর সঙ্গে আমাকে কথা বলতে দিন। আপনি বলতে চান আপনার মেয়ে সত্যি কথা বলেছে, এবং আপনি চোখে কম দেখেন বলে ভুল করে অন্য লোকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলেছেন? জি। আপনার চশমাটা খুলুন তো। বলুন তো, আমার হাতে কটা কলম আছে? দুটো। এবার তিনটে। ঠিক আছে, আপনি যেতে পারেন। অর্ডার, অর্ডার! সন্দেহের অবকাশে আসামিকে সসম্মানে বেকসুর খালাস দেয়া হলো। আমার সন্তান হোক তোর আপন ভাই, ও সমাজের শত্রু, দেশের শত্রু। ওকে বাঁচাবার জন্য কেন তুই মিথ্যে সাক্ষী দিলি? কেন মিথ্যে সাক্ষী দেবার জন্য নিজের মাকে বাধ্য করলি বল? এই দেশের জন্য প্রাণ দিয়েছে তোর বাবা, তার সন্তান হয়ে তার আদর্শকে কলঙ্কিত করতে তোর বুক এতটুকু কাঁপলো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে সব? আমি কারো মানুই, দুনিয়াতে আমার কেউ নেই। সরে যা, সরে যা আমার সামনে থেকে। বিশ্বাস করো ছোট ভাইয়া, আমার নিজের জীবনের চেয়েও ওকে আমি, আমাকে মেরে ভালো, তবু ওকে আমি ভালোবাসবো, চিরদিন ভালোবাসবো। ও যে আমার ভাই, আমার বড় ভাই, আমার ভাইয়া। বড় ভাইয়া? না, বাচ্চা আমার ছেলে না। একজন অপরাধী আমার ছেলে হতে পারে না। ও মরে গেছে, মরে গেছে। সম্রাট, বিশ্বাস কর বাবা, শুধু ওর জন্য, ওকে বাঁচাবার জন্য ভরা আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে বলেছি। অথচ জীবনে আমি কোনোদিন মিথ্যে বলিনি, কোনোদিন না। সুলতানা, কেন এ কাজ করলি বোন? সমাজের শত্রু, একটা জঘন্য ক্রিমিনালকে কেন এভাবে বাঁচিয়ে দিলি? মা ওকে ঘৃণা করে, কিন্তু আমি তোকে ঘৃণা করতে পারি না ছোট ভাইয়া। এর আগেও আমার সব হারিয়ে এক ছেলে আর এক মেয়ে ছিল, আজও আমার তাই আছে। আর সেই ছেলে হচ্ছিস তুই। হ্যাঁ বাবা, তুই। মা, হোক সে তোর আপন বড় ভাই, তবু সে একজন অপরাধী। কথা দে, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, বাদশাকে তুই আইনের হাতে তুলে দিবি। তাই হবে মা। যে আমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছে, সেও আমাকে এই শিক্ষাই দিয়েছে। সম্রাট, তুই তো সবাইকে ফিরে পেলি বাবা, কিন্তু নীলা, নীলা তো ফিরে এলো না। তুই চলে গেলে এই শূন্য ঘরে আমি কি নিয়ে থাকবো? মায়ের কোল খালি করে সন্তানকে কেড়ে নিতে আমি আসিনি বোন। সম্রাট আপনারই থাকবে। শুধু সম্রাট কেন, আপনাদের কাউকে আমি এই বাড়ি ছেড়ে যেতে দিচ্ছি না। বিশ্বাস করুন, ওর মুখের দিকে তাকালে মনে হয়
আমার হারানো নীলা বুঝি আমার কাছে ফিরে এসেছে, কিন্তু আমরা প্রোটেস্ট করো না, সুবিধা করতে পারবে না। বাবা, একেই বলে জজ, বুদ্ধির জাল ছিঁড়ে পালায়, কার এত বড় ক্ষমতা? লীলা, তুই তুই নিজেকে ধ্বংস করছিস বাচ্চা, বল কে চাই তোর? আমি যা চাই তুই আমাকে তা দিতে পারবি না। কেন, দেবার মতো কি কিছুই নেই আমার? এতই নিঃস্ব হয়ে গেছি তোর চোখে, বল কে চাই তোর? এই মুহূর্তে, এই মুহূর্তে আমি তোকে সব উজাড় করে দেব। না, তুই দিতে পারবি না। পারবো না, আমি তোকে কিছুই দিতে পারবো না। এই কথা তুই আমার মুখের উপর বলতে পারলি বাচ্চা, বলবি তো আমি তো রাস্তার মেয়ে, রাস্তার মেয়েকে তো কেউ ভালোবাসতে পারে না, শুধু ঘৃণাই করতে পারে। ঘৃণাই যদি করবি তাহলে ভালোবাসার অভিনয় করলি কেন বাচ্চা? কেন আমাকে করুণা করলি? কেন, কেন, কেন? আমি তোকে ঘৃণা করি না, করুণাও করিনি, ভালোবাসার অভিনয়ও করিনি, তোকে আমি আমার চেয়েও বেশি ভালোবাসি নীলা। কিন্তু আমি যা চাই হাজার চেষ্টা করেও তুই তা আমাকে এনে দিতে পারবি না, পারবি না। পারবো, পারবো বাচ্চা, তুই শুধু একবার, একবার আমাকে বলে দে। তাহলে এনে দে আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজ আমার মা থেকেও মা নেই, আমার আদরের বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার ভাই আমার হাতে হাত করা পড়াবার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কার জন্য, কাদের জন্য আমি এত কিছু করলাম বল, কাদের জন্য? আমি যে মায়ের কাছে কসম খেয়েছিলাম, যার কথা পাপের পথ ছেড়ে দিয়েছিলাম, সেই মাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্যে, সেই মায়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্যে আমি শয়তানের কাছে আমার আত্মাকে বিক্রি করেছিলাম। নীলা, আমি যদি আমার কলজাটা টেনে বের করে তোকে দেখায় তাহলে কি দেখতে পাবে জানিস? ওখানে লেখা আছে মা, আমার মা। সেই মা আমাকে ভুল বুঝলো, আমার বাড়ি ছেড়ে চলে গেল, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, আমাকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিল। আজ আবার কেউ নেই রে দিলা, কেউ নেই। এমনও তো অনেক মা আছে বাচ্চা, সন্তানের জন্য তার এই মমতাটুকুও নেই, সন্তানের যে স্বার্থটাই তার কাছে অনেক বড়। তোর মা তো স্বার্থের চেয়ে সন্তানকে বড় করে দেখেছেন, তিনি চান তুই সৎ পথে চলবি, সৎভাবে কামাই করবি। কিন্তু এই দুনিয়া কেড়ে না নিলে কেউ কাউকে কিছু দিতে চায় না নীলা। না দেয় না খেয়ে থাকবো, তবু মায়ের দোয়া, বোনের মমতা, ভাইয়ের আদর আমাদের ঘিরে থাকবে নীলা। হ্যাঁ বাচ্চা, প্রতিজ্ঞা কর, আজ থেকে তুই কোনো অন্যায় করবি না, প্রতিজ্ঞা কর বাচ্চা, প্রতিজ্ঞা কর। এসো, পুরো দলটাকে এমন জাদু করে রেখেছো যে তোমাকে ছাড়া এক পা এগুবার পথ খোলা নেই। সবার এক কথা, বাদশা ভাই কি বলেন তার মতামতটা জেনে নেওয়া দরকার। এখন থেকে তার আর প্রয়োজন হবে না,
আমি ঠিক করেছি, আপনার দল আমি ছেড়ে দেব। হঠাৎ এ মতলব? নিজেই দল করতে চাও নাকি? না, সৎভাবে জীবনযাপন করতে চাই। সৎ জীবনযাপন যারা করে তারা অসৎ লোকদের ঘৃণা করে। দল ছেড়ে দিলে দলের সিকিউরিটি কে দেবে? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বাদশাহ পুলিশের কাছে মুখ খুলবে না। দেখো বাদশাহ, তুমি ব্যবসার অলিগলি চিনে গেছো, দলের সব গোপন কথা জেনে দল ছাড়া হয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের সবাই এই লাইনকে ওয়ান ওয়ে রোড বলেই জানে, অর্থাৎ ঢোকার পথ আছে, বেরোবার পথ নেই। বাদশাহ তার বেরোবার পথ নিজেই করে নিতে জানে। আপনি যতক্ষণ আমাকে ডিস্টার্ব না করবেন আমি আপনাকে ডিস্টার্ব করব না। এই কি তোমার শেষ কথা বাদশাহ? আর একবার ভেবে দেখলে হতো না? না, আমার মাকে আমি অনেক দুঃখ দিয়েছি। তাছাড়া এখন আপনি জানেন কিনা জানি না, আমার ছোট ভাই একজন পুলিশ অফিসার। এমন পরিবেশে আমার থাকা উচিত হবে না যেখানে ভাইয়ে ভাইয়ে বিবাদ হবার সম্ভাবনা রয়েছে। চলি, এখন থেকে শুধু এইটুকুই আশা করব ভবিষ্যতে কখনো আমাদের দেখা হবে না। বাদশাহ কি বলে গেল? বাদশাহ তার মায়ের আদেশে লাইন ছেড়ে দিল। ওর নাকি একটা পুলিশ অফিসার ভাই আছে। ওর বোন অনেক দিন আগে আমার গালে একটা চড় মেরেছিল। ইডিয়েট। ভাইয়া, ভাইয়া! আরে সুলতানা! ভাইয়া, তুই কিরে, খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? কিসের কার্ড? পড়ে দেখো না। পড়তে হবে না, আমি জানি কি লেখা আছে। কি? তোর বিয়ে। তুমি কি করে জানলে? ছোট বোনের বিয়ে বড় ভাই কি করে জানলো? তুই বলতে চাস তোদের কোনো খবরই আমি রাখি না? আচ্ছা, তুই যে এখানে এসেছিস মাকে বলে এসেছিস? তুমি যাবে না ভাইয়া? মায়ের অনুমতি না পেলে কি করে যাই বল? মেয়ে হয়ে জন্মালে পরের ঘরে চলে যেতে হয়, তুইও চলে যাচ্ছিস, আবার কবে দেখা হবে কে জানে। ভাইয়া, লাড্ডু খাবি? তোর জন্য এনে রেখেছি। নীলদাস, লাড্ডু! ইয়েস, কামিং! লাড্ডু নে, হা কর। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। কত আশা ভালোবাসা মিশে আছে জীবনে। ভাইয়া, দিলদার বুঝলি, বিয়ের কনেকে এভাবে ঘুরে বেড়াতে নি, অমঙ্গল হয়। সুলতানাকে আমার গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়া একদম গেটে নামিয়ে দিয়ে আসবি। আচ্ছা ভাইয়া, একটা কথা বিশ্বাস করো, মা তোমাকে যতই ঘৃণা করুক আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভাইয়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি। Thank you.
এখনই জেল পাবি। যার হাতে জ্বর খেলি তার কারণে প্রাণ দিলি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া নতুন বউয়ের সাথে আমার ছোট্ট বোনটি শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকে একবার চোখে দেখা দেখবো না? আমাকে দোয়া করো ভাইয়া। শুধু দোয়া? তোর ভাইয়ার কাছে তোর আর কিছু চাইবার নেই। বল কি চাস তুই? দেবে দেবে ভাইয়া, আমি যা চাইব সত্যি আমাকে দেবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে পাপের পথ তুমি ছেড়ে দাও। ছোট ভাইয়া আমাদের মাঝে ফিরে এসেছে, শুধু তুমি ফিরে এলে মায়ের মুখে হাসি ফুটবে, মা আবার আগের মতো তোমাকে বুকে টেনে নেবে। ওয়ান ওয়ে রোড, ফেরা যায় না। তবু আমি ও পথ থেকে চিরদিনের জন্য বেরিয়ে এসেছি সুলতানা। সত্যি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, কিন্তু মা কোনোদিন আমার কথা বিশ্বাস করবে না, কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আর তা আমি জানি বলে পেছনের দরজা দিয়ে চোরের মতো চুপি চুপি তোর সাথে দেখা করতে এসেছি বোন। তুই তো তোর ভাইয়াকে সবসময় আদর করিস, ভালোবাসিস,
তোর জন্য এনেছিলাম নিবি বোন। তোমার ভালোবাসার দানকে অবহেলা করার আগে যেন আমার মৃত্যু হয় ভাইয়া। দাও, তোমার নিজের হাতে পরিয়ে দাও। না, আমার মেয়েকে গহনা পরাবার অধিকার কে দিয়েছে তোকে? আজ আমার মেয়ের বিয়ে, তুই কি চাস একজন আইন অমান্যকারী সন্ত্রাসবাদীর কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যাক? এখন আমি আর সন্ত্রাসবাদী নই মা, বিশ্বাস করো আমি তোমার পা ছুঁয়ে কসম খেয়ে বলছি। খবরদার, ও কথা মুখে উচ্চারণ করবে না। কসমের অর্থ বুঝিস? বারবার মিথ্যে কসম খেয়ে পাপের ভাড়া পূর্ণ করে চলেছিস। তুই যদি আজ একজন সন্ত্রাসবাদী না হয়ে ঠেলা গাড়িওয়ালা মোটে মজুর হতি, আমি লোকের কাছে গর্ব করে বলতে পারতাম আমার ছেলে হালাল কামাই করে তার মাকে খাওয়ায়। আজ কি পরিচয় আছে তোর? কোন পরিচয় মানুষের সামনে গিয়ে দাঁড়াবি? একটা কথা জেনে যা, তোর কথা যদি সত্যিও হয়ে থাকে তবু তোর অতীত এত সহজে তোর পিছু ছাড়বে না। কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি চাই না তোর অশুভ ছায়া আমার মেয়ের নতুন জীবনকে স্পর্শ করুক। লোকে জানে সুলতানের ভাই একজন নীতিবান পুলিশ অফিসার, তার বাবার আদর্শে বিশ্বাসী। আর আমি জানি সম্রাটই আমার একমাত্র ছেলে, আমার আর কোনো ছেলে নেই। ভুল বললে মা, ভুল বললে। মুখে অস্বীকার করলে নারীর সম্পর্ক ছিন্ন হয় না। সম্রাট যে মায়ের গর্ভে জন্মেছে আমিও সেই মায়ের গর্ভে জন্মেছি। তুমি নিজের সন্তানকে আজ অস্বীকার করলেও আমি প্রমাণ করে ছাড়ব তোমার দুই ছেলে। আর যদি প্রমাণ করতে না পারি ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। দাঁড়া, নিয়ে যা তোর গহনা, যেদিন প্রমাণ করতে পারবি সেদিনই আমার সামনে তোর বোনের গলায় পরিয়ে দিস। ভাইয়া, তুমি? আমি নিজেই ধরা দিতে এলাম। মার কথা তো কোনোদিন শুনিনি, মা আমাকে বিশ্বাসও করে না। আমি কোনোদিন কোনো নিরীহ মানুষের উপকার ছাড়া অপকার করিনি। দুর্বলকে রক্ষা করার জন্য সবলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, গরিব দুঃখীদের বুক পেতে দিয়ে সাহায্য করেছি। তবু আজ আমার কি পরিচয় জানিস? একজন ভাড়াটে কুণ্ডা। আজও আমি তোমাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। দুঃখ শুধু একটাই, তুমি আজ সমাজের সেই সব দুষ্মনদের মাঝে মিশে গেছো যাদের একজন আমারই চোখের সামনে নিষ্ঠুরের মতো বাবাকে হত্যা করেছে, মাকে বিধবা করেছে, আমাদের করেছে পুত্রহীন। তুই চিনিস তাকে? একবার শুধু আমাকে বল। না, আমি একবার শুধু তাকে চোখে দেখেছি, কিন্তু আজও তার নাম জানতে পারিনি। আর তাই হাত করা পড়াবার আগে আমি তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। সাব্বাস, বাদশার হাতে হাত করা পরিয়ে দিয়েছে তারই ছোট ভাই, আমার বাবা মার আদরের ছোট ছেলে। আজ আমার কত হরন্তের দিন। ভাই ভাইয়ের কাছে সারেন্ডার করেছে, অত্যন্ত শুভ সংবাদ। বোন আর ভগ্নিপতির খবর কি তোরা বলি? Thank you.
ভাইয়া, একটা কথা বিশ্বাস করো, মা তোমাকে যতই ঘৃণা করুক আমি তোমাকে সত্যি ভালোবাসি ভাইয়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি ভাইয়া। তাহলে পাপের পথ তুমি ছেড়ে দাও, ছোট ভাই আমাদের মাঝে ফিরে এসেছে, শুধু তুমি ফিরে এলে মায়ের মুখে হাসি ফুটবে, মা আবার আগের মতো তোমাকে বুকে টেনে নেবে। না, ওকে ছুবি না, তোর তো অনেক ক্ষমতা, যখন যা ইচ্ছা তুই তাই করতে পারিস। এই চেয়ে দেখ, এক হতভাগিনী মাছ আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছে, ওরা আমার অন্ধের জ্যোষ্ঠি, কই যে ছেঁড়া ধন, ওদেরকে তুই আমার কাছে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমার কাছে ফিরিয়ে দে। পাপ তো ওরা করেনি, পাপ করেছিস তুই, তোর পাপের জন্য ওরা কেন জীবন দেবে? কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি বল, জবাব দে, কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি, কেন, জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে। যদি সত্যি হয়ে থাকে তবু তোর অতীত এত সহজে তোর পিছু ছাড়বে না, কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি চাই না তোর অশুভ ছায়া আমার মেয়ে নতুন জীবনকে স্পর্শ করুক। দেখো বাদশা, আন্ডারওয়ার্ল্ডের সবাই এই লাইনকে ওয়ান ওয়ে রোড বলেই জানে, অর্থাৎ ঢোকার পথ আছে, বেরোবার পথ নেই। কাকে খুঁজছো বাবা? ওরা তো কেউ বাড়ি নেই। আর নীলার ছোটবেলার ছবি। নীলা আপনার নিজের মেয়ে? বাচ্চা, বাচ্চার মতোই কাজ করেছে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। কিন্তু তোরা ভয় পাচ্ছিস কেন? মূর্তি তো একদিন হবেই, দুদিন আগে আর দুদিন পরে। আমার জোয়ান ছেলেটা মারা গেল, আমি বাঁচাতে পারব না। আর ওর বোন, ওর বোনের স্বামী, ভয় নেই, রোগ হলে ডাক্তার আছে, ঔষধ আছে, মৃত্যু হলে বাঁচার পথ আছে। ওই বর্ষা যত শক্তিশালী হোক, যত বড় ফনাই তুলুক না কেন, ওকে ঘুম পাড়াবার বাসির খবর আমার জানা আছে। বাবা!
শয়তানের চোখের আড়ালে রেখেও শেষ রক্ষা করতে পারলাম না। মনসুর আলী খানের কলিজা এত ছোট নয় রে বাদশা, যে টান দিলি লাফিয়ে বের হয়ে আসবে। তুই এখনো জানিস না বাদশা, তোর নিজেরই পায়ের তলায় মাটি নেই। বিশ্বাস না হয় তাকিয়ে দেখ। চলি, তোর প্রেম, তোর ভালোবাসা, জুলি তোর ছোট ভাইয়ের প্রেমিকা, এখানেই শেষ নয় রে বাদশা, ভালো করে তাকিয়ে দেখ। মনসুর আলীকে হত্যা করা তো সহজ নয় রে বাদশা, তো সহজ নয়। খবরদার, আর এক পায়ে গুবে না, এবার আমার পালা। বাস্টার্ড, নাও লোক, এই অ্যাসিড ট্যাঙ্কে ডুবে তোর মায়ের কি অবস্থা হয় দেখ। বললে তোর মাকে বাঁচো।
তোকে আমি খুঁজে পেয়েছি শয়তান। তুই আমার এই চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস। সেই ছোটবেলা থেকে এক মুহূর্তের জন্য তোর এই মুখ আমি ভুলতে পারিনি। আমি ভুলতে পারিনি। শুধু বাবাকে নয় সম্রাট, এই শয়তান সুলতানও আমার স্বামীকে খুন করেছে। সেদিন যদি তোমার মায়ের ত্যাগটুকু স্বীকার না করতেন, তাহলে শয়তানের কাছে মানুষ হেরে যেত। তাই বলে কি মায়ের কাছে সন্তানের জীবনের কোনো মূল্য নেই? মায়ের মমতা তুমি কি বুঝবে মা? তোমাকে হারাবার পর থেকে একটি রাতও তোমার মা ঘুমোতে পারেননি। সারা রাত চোখের জলে বুক ভাসিয়েছেন, জন্মদিনের কেক সাজিয়ে মেয়ের জন্য প্রতীক্ষা করেছেন। চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন ছিল, কত টাকা কোনো গরিবের ঘরে থাকে না ইয়োর অনার্স। দুয়ারে দুয়ারে ঘুরেও সে টাকা আমি জোগাড় করতে পারিনি। আর তাই গরিবের শত্রু সন্ত্রাসবাদীদের নেতা চোরাকারবারি খুনি মনসুর আলীর কাছে আমি আমার আত্মাকে বিক্রি করতে বাধ্য হলাম। কারণ আমার কাছে তখন সন্ত্রাসের চেয়েও টাকা অনেক বড় ছিল, আর টাকার চেয়েও বড় ছিল আমার মায়ের জীবন। মায়ের জীবন আমি ভুলে গেলাম ইয়োর অনার। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, তার স্ত্রী আমার মা কোনোদিন তার অসৎ সন্তানকে ক্ষমা করবেন না। আর তাই আমি আমার মায়ের ভালোবাসা ফিরে পাবার লোভে ওই সন্ত্রাসের পথ ছেড়ে যখন ফিরে আসতে চাইলাম, তখন এই শয়তান মনসুর আলী ঘোষণা করলো এটা ওয়ান ওয়ে রোড,
আর ওই পথ থেকে ফিরে আসতে গিয়ে আমি হারালাম আমার একমাত্র আদরের ছোট বোনকে আর আমার বোনের স্বামীকে। আমার সেই আদরের ছোট্ট বোন কোনদিন আমার সামনে এসে বলবে না, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। যে সন্ত্রাস ছোট ছোট শিশুদের কাছ থেকে তাদের পিতা মাতাকে কেড়ে নেয়, যে সন্ত্রাস ভাইয়ের কাছ থেকে তার আদরের বোনকে কেড়ে নেয়, মায়ের বুক থেকে সন্তানকে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে, সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়, ভাইকে ভাইয়ের কাছ থেকে দূরে ঠেলে দেয়, যে সন্ত্রাস সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে সেই সন্ত্রাসকে আমি ঘৃণা করি ইয়োর অনার। আজ আমি নিজেকে নিজেই ঘৃণা করি। আমাকে শাস্তি দিন ইয়োর অনার, যত কঠিন শাস্তি হোক আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব ইয়োর অনার। আমার শুধু একটাই ভিক্ষা, আমার মা, যে মায়ের হাতে আমি হাসতে হাসতে আমার জীবনটাকে তুলে দিতে পারি, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে যার পা ধুয়ে দিতে পারি, আমার সেই মা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি শুধু আমার মায়ের ক্ষমা চাই, এই দুনিয়াতে আমি আর কিছু চাই না ইয়োর অনার, আর কিছু চাইবার নেই, আর কিছু চাইবার নেই। সন্ত্রাসী দলের নেতা এবং কুখ্যাত চোরাচালানি মনসুর আলী খানকে উপযুক্ত প্রমাণাদি সহ গ্রেফতার করার জন্য সরকারকে সহযোগিতা এবং নিজের দোষ সম্পর্কে সম্পূর্ণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় আদালত সন্তুষ্ট হয়ে চোরাচালান ও সন্ত্রাসবাদী কার্যকলাপের দায়ে অভিযুক্ত বাদশাকে সহানুভূতি এবং অনুকম্পা প্রদর্শন পূর্বক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করিতেছে। আজ থেকে 15 বছর আগে শওকত জামিল নামে একজন নিষ্ঠাবান পুলিশ অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা এবং একজন আইনজীবীর একমাত্র শিশুকন্যাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত দেশদ্রোহী ঘৃণ্য চোরাকারবারী মনসুর আলী খানকে সন্ত্রাসী তৎপরতা, বেআইনি মাদকদ্রব্য ব্যবসা, নরহত্যা এবং সেই সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে নির্দিষ্ট সাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হয়। দণ্ডবিধি আইনে
302 ধারা অনুযায়ী দেশদ্রোহী ঘৃণ্য চোরাকারবারী মনসুর আলী খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। এই দণ্ড অবিলম্বে কার্যকর হইবে। দেখিস, এ কটা বছর দেখতে দেখতে কেটে যাবে। যদি আমার সামনে মৃত্যু এসে দাঁড়ায়, আমি তাকে বলবো, শুধু 5টি বছর অপেক্ষা কর, আমার সন্তান যে আমার বুকে ফিরে আসবে। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। কত আশা ভালোবাসা মিশে আছে জীবনে। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? আসল কথাটা শুনে যান। এই সমাজকে যারা ধ্বংসের মুখে ঠেলে দেয়, সুখী পরিবারের মুখের হাসি কেড়ে নেয়, সেই সব সন্ত্রাসীরা আমাদের এবং আপনাদের আশেপাশে রয়েছে। আসুন সবাই মিলে ওদেরকে খুঁজে বের করি, তারপর ছাড় পোকার মতো টিপে টিপে শেষ করে দেই। আল্লাহ হাফেজ।